Welcome to English Moja. Assalamualaikum warahmatullah. তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। অ্যাডমিশন টেস্ট ইংলিশের আজকে এটি হচ্ছে লেকচার 8। লেকচার 8 এ তোমাদের জন্য আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম ভার্বস। তো এই রাইট ফর্ম ভার্বস এর উপরে আমি আজকে আলোচনা করব, তবে তার আগে আমি কয়েকটি কথা বলি। আমি প্রতিটি লেকচারের শুরুতেই তোমাদের বলি যে তোমরা সবাই কেমন আছো। তার প্রত্যুত্তরে আমি কমেন্টে হয়তোবা দেখা আছে 100 বা 150 মতো জানতে পারি যে তোমরা আমাকে বলেছো যে স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন, লেকচারটি অনেক সুন্দর, নাইস, থ্যাংক ইউ, এটসেট্রা, অনেক কিছু। বাট আজকে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, প্রশ্ন রেখে দিচ্ছি যে আমি যখন তোমাদেরকে বলি যে তোমরা সবাই কেমন আছো, এর রেসপন্স তোমরা দেখা আছে এই ভিডিওটা হয়তোবা কিছু না হলেও কয়েকদিনের ভেতরে 3000, 4000 বা 5000 জন দেখে ফেলবে। তো এতজন যখন ভিউ করলে তখন কমেন্টে কি একটু বলা যায় না যে স্যার আমি ভালো আছি, বা এই লেকচার নিয়ে কোনো কমেন্ট কি করা যেতে পারে না, এইটুকু কি আমি প্রত্যাশা করতে পারি না? আমি অবভিয়াসলি এইটুকু তোমাদের কাছ থেকে চাইবো। তোমরা যদি আমাকে কমেন্ট করো, মানে না করো, কমেন্টের সংখ্যা যদি কমিয়ে দাও, তাহলে সত্যিকার অর্থে আমি ভিডিও করাই বাদ দিয়ে দেবো। কারণ আমি বুঝতেই পারছি না যে তোমাদের সঙ্গে আমার লেকচারগুলো বা আমার আসলে কানেক্ট হচ্ছে কি না। তো যদি এরকম তোমাদের রেসপন্সটা দেখি, তাহলে অবভিয়াসলি আমাকে, যদিও কষ্টের কথা, তোমরা যারা কমেন্ট করো তারা ভাবছো স্যার আমরা তো কমেন্ট করি, কিন্তু প্লিজ তোমরা যারা দেখো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের মতামত আমাকে অবশ্যই জানাবে। তোমরা যদি জানাও আমার আগ্রহ, আমার দায়িত্ববোধ অনেক গুণে বেড়ে যায়। ওয়েল, তো আজকে লেকচার এইটে তোমরা অলরেডি জেনে গেছো মাস্টার প্ল্যান 1 থেকে এটা হচ্ছে লেকচার 8। মাস্টার প্ল্যান 1 একেবারে প্রায় শেষের দিকে, আর 2টা ক্লাস রয়েছে, এই 2টা ক্লাস পরেই আমি তোমাদের মাস্টার প্ল্যান 2 দিয়ে দেবো। তো চলো দেখে নিই রাইট ফর্ম ভার্বের আলোচনাটি আজকে কীভাবে সাজানো হয়েছে। ওয়েল, রাইট ফর্ম ভার্বের আলোচনাটাকে আমি সাজিয়েছি বেসিক্যালি এমসিকিউ প্যাটার্নে। বিগত বছরে আসা কোয়েশ্চেন বা এমসিকিউ কোয়েশ্চেন যেরকম মানে হতে পারে তোমাদের অ্যাডমিশন টেস্টে, সেই ধরনের কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের পার্ট 4। তো পার্ট 4 দেখে তোমরা অনেকেই হয়তো অবাক হয়ে যেতে পারো যে স্যার পার্ট 1, 2, 3 কই, ওগুলো করলাম না, হঠাৎ করেই পার্ট 4 দেখছি, ওগুলো কোথায় গেল? আসলে ওগুলো আমাদের চ্যানেলে আছে, তোমার ইংলিশ মজা এই চ্যানেলেই আছে, তোমরা হয়তোবা সেগুলো ক্লাস মিস করেছো। বেসিক্যালি এটা আসলে ধারাবাহিক একটি ব্যাপার। তো রাইট ফর্ম ভার্ব তো আর এরকম না যে একটা রুল গতকালকে একরকম ছিল, আজকে আরেক রকম হয়ে গেছে। আমি অলরেডি রাইট ফর্ম ভার্বের উপরে পার্ট 1, 2 এবং 3 এই 3টা ক্লাস নিয়েছি। 3টা ক্লাসের লিঙ্ক ডান পাশে আই বাটনে দিয়ে দিলাম, একটু তাকিয়ে দেখো, ওখানে এক এক করে তোমার হচ্ছে পার্ট 1, 2 এবং 3 সবগুলো ক্লাসে আসবে। তো আমি তোমাকে সাজেস্ট করবো আজকের পার্ট 4 ক্লাসটা তুমি শুরু করবে। বেসিক্যালি এই হচ্ছে প্রবলেম 16 থেকে, আমি এর আগের যে প্রবলেমগুলোতে ক্লাস নিয়েছি সেটা বেসিক্যালি ওখানে কাভার করেছি, 1 থেকে 15 পর্যন্ত 15টা রুল। আর আজকের পার্ট 4 আমি আলোচনা করব হচ্ছে আরও 5টি রুল, 16 থেকে 20 পর্যন্ত। মোস্ট ইম্পর্ট্যান্ট, এই 20টা, আই মিন পার্ট 1, 2, 3, 4 এই 4টা পার্টে তুমি যদি 20টা রুল কাভার করো, তাহলে মনে রেখো রাইট ফর্ম ভার্বের আর কোনো রুলই তোমার জানা দরকার হবে না। তো ফার্স্টে তুমি আজকের এই ক্লাসটি করবে, এবং ক্লাসটি করা হয়ে গেলে ডান পাশে থেকে তুমি পার্ট 1, 2 এবং 3 ক্লাসটা করে ফেলবে। এবং তোমাদেরকে আমি আবার রিপিট মানে রিমাইন্ডার দিচ্ছি যে অবশ্যই যখন আমার কোনো ভিডিও তোমরা দেখবে, নিচে কমপক্ষে একটা হলে কমেন্ট করবে। তোমরা জেনে রেখো, যারা যত বেশি কমেন্ট করো তাদের কিন্তু নামটা আমার মুখস্থ হয়ে যায়। সো নেক্সটে যখন তারা কোনো প্রশ্ন করে আমাকে, তাদের আনসারটাই কিন্তু আমি ফার্স্টে দেওয়ার চেষ্টা করি। তো ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম 16 দিয়ে শুরু করছি। বেসিক্যালি আমি আগে প্রবলেম দিয়ে রেখেছি এমসিকিউ, আমি ডান পাশে তার শর্টকাট টেকনিক দিয়ে দেবো, তোমরা খাতা নিয়ে রেডি হয়ে যাবে, সেগুলো নোট করে নেবে। প্রবলেম 16, আচ্ছা এমসিকিউ, এই কোয়েশ্চেনটা তোমরা একটু সলভ করতে পারো দুইটা। ইফ শি হ্যাড অন পাওয়ার, যদি তার নিজের ক্ষমতা থাকতো, শি সলভ হার প্রবলেম, তার সমস্যাটি সমাধান করত। তো এখানে রাইট আনসারে কী নেব? আচ্ছা রাইট আনসারটা দিয়ে দিই, রাইট আনসার হচ্ছে বি নাম্বার রাইট আনসার। আর আসলে কেন হলো, এটার পেছনে কারণটা কি? এটা হচ্ছে বেসিক্যালি কন্ডিশনালের একটি রুল। ইফ দিয়ে গঠিত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, শর্তমূলক। আর এক্ষেত্রে আমি আগের ক্লাসগুলোতে ফার্স্ট কন্ডিশন নিয়ে কথা বলেছি, আজকে সেকেন্ড কন্ডিশন নিয়ে কথা বলবো। তোমরা ডান পাশে একটা নোট পাচ্ছ, শর্টকাট টেকনিক, একটু নোট করে নাও। সেটি হচ্ছে ইপের পরে যদি কখনো পাস্ট টেন্স হয়, আই মিন ইফ প্লাস ভি টু মানে আমি পাস্ট টেন্স বোঝাচ্ছি, তো পরবর্তীতে সাবজেক্টে পরে তোমাকে উড, কুড বা মাইটের যে কোনো একটা নিয়ে আসতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তাহলে তুমি শর্টকাট অবলম্বনে দেখো এবার। ইফ
ওকে এরপরে ভার্বের পাস্ট টেন্স এই যে হ্যাভ থেকে হ্যাড এটাই কিন্তু মেইন ভার্ব এটাই কিন্তু পাস্ট টেন্স এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ভাবা যাবে না ঠিক আছে সো এটা হচ্ছে পাস্ট টেন্স তাহলে পরবর্তীতে সাবজেক্টে পড়ে আমাকে গঠন অনুযায়ী দেখো শর্টকাটে বলা হচ্ছে উড কুড বাইট এর যে কোনো আমাকে একটা নিতে হবে এই যে উড যে অপশনটা আছে আমি সেটা নিলাম এবং এরপরে ভার্বের বেস ফর্ম ঠিক আছে সেই জন্য রাইট উত্তর হচ্ছে বি নাম্বারটা তো আই হোপ তোমরা ওয়ান নাম্বারটা বুঝে ফেলেছো এমসিকিউ তাহলে এবার এমসিকিউ টুটা কি হতে পারে আনসার তোমরা একটু গেস করো তো তোমরা যে কাজটি করতে পারো যখন আমি এভাবে পড়াচ্ছি সেক্ষেত্রে তোমরা পজ দিয়ে এই পেজটি থামিয়ে তোমরা তোমাদের মতো করে ট্রাই করতে পারো উই উড কল ইউ আমরা তোমাকে কল করতাম ইফ রাইট আনসার সি নাম্বারটা ইউ রিকল্ড আস যদি তুমি আমাদেরকে স্মরণ করতে ঠিক আছে তাহলে ইফটা কিন্তু জাস্ট ওই এটা একই রুল শুধু মাঝখানে বসে গেছে তো এক পাশে যেহেতু হয়েছে উড কুড মাইটের যে কোনো একটা ভার্বের বেস ফর্ম তাহলে অন্য পাশে আমাকে করতে হবে সিম্পলি ভি টু বা পাস্ট টেন্স এই যে রিকল্ড পাস্ট টেন্স হয়েছে ওকে সেই জন্য রাইট উত্তর হচ্ছে সি নাম্বারটা আই হোপ তোমরা 16 নাম্বার প্রবলেমটা বুঝতে পেরেছ চলো এবার আমরা নেক্সট প্রবলেম 17 দেখি প্রবলেম 17 প্রথম এমসিকিউ তোমরা আমি তো বললাম যে তোমরা তোমাদের মতো করে ট্রাই করতে পারো এমসিকিউ ওয়ানে বলা হচ্ছে দ্য ডক্টর ফিল ইন দ্য গ্যাপ আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড এই সেন্টেন্সটা জীবনে তোমরা অনেক শুনেছ যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল পাস্ট পারফেক্ট টেন্স শর্টকাট টেকনিকটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভি টু আই মিন পাস্ট টেন্স প্লাস আফটার প্লাস হ্যাড প্লাস ভি থ্রি বা আমি বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স ওকে আর যদি তুমি কখনো বিফোর ইউজ করতে চাও কনজাংশন মাঝখানে তাহলে তার শর্টকাটটি হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি প্লাস বিফোর প্লাস ভি টু ঠিক আছে তাহলে এই শর্টকাট অবলম্বনে আমাদের রাইট আনসার কোনটা হবে একটু গেস করো তাহলে দেখো প্রথম শর্টকাটে যেটা বলা হচ্ছে আফটার আফটারের পরে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি ওকে তাহলে পূর্বে আমাকে অবশ্যই যেটা করতে হবে ভি টু আই মিন পাস্ট টেন্স করতে হবে এখন দেখতে হবে যে এখানে ভার্বের পাস্ট টেন্স কোনটাতে রয়েছে কাম থেকে কেম এটা কিছুই না একেবারে সিম্পল একটা সূত্র তুমি আফটারের সূত্রটা একটু জাস্ট লিখে রাখো যে আফটারের আগে কোন টেন্স হওয়ার কথা পরে কোন টেন্স হওয়ার কথা সিম্পল এবার তাহলে এখানে রাইট উত্তর হচ্ছে আমাদের প্রবলেম 17 ডি নাম্বারটা ওকে এমসিকিউ টু রাইট আনসার কি হতে পারে দ্য স্টুডেন্টস ফিল ইন দ্য গ্যাপ দ্য রুম বিফোর দ্য টিচার কেম ইন শিক্ষকরা যখন প্রবেশ করেছিল তখন শিক্ষকরা রুমে প্রবেশ করার পূর্বেই স্টুডেন্টরা রুমে প্রবেশ করেছিল তাহলে এখানে দেখো বিফোরের এই পাশে শর্টকাটে বলছে যদি পাস্ট টেন্স হয় তাহলে অন্য পাশে করতে হবে পাস্ট পারফেক্ট আই মিন হ্যাড প্লাস ভি থ্রি হ্যাড প্লাস ভি থ্রি কোনটাতে আছে এই যে এ নাম্বারে দ্য স্টুডেন্টস হ্যাড এন্টার দ্য রুম বিফোর দ্য টিচার কেম ইন ওকে তো শর্টকাটটা নোট করে নিলেই আই হোপ তোমরা বুঝে ফেলবে এবার চলো আমরা প্রবলেম 18 দেখি আচ্ছা প্রবলেম 18 আচ্ছা প্রবলেম 18 এর শুরুতেই একটা কথা বলি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো অনেকে ফোন দিয়েছো ওই যে আমি আমার স্মার্ট ভোকাবুলারির জন্য যে ফোন নাম্বারটা দিয়েছি সেখানে এত পরিমাণে ফোন আসে তার অনেক ফোনগুলো এরকম লজিক থাকে যে স্যার আপনি কোথায় পড়ান আপনার বাসা কথায় আপনার সঙ্গে মিট করতে চাই দেখা করতে চাই ধন্যবাদ দিতে চাই অনেক কথা তোমরা বলো বা আমিও হয়তো বা আমাকে কমেন্টে তোমরা অনেকেই বলো সেগুলো হয়তো আমি রেসপন্স করতে পারি না তো সত্যিকার অর্থেই তোমাদের সবার সঙ্গে আমার দেখা হবে তোমাদের সবার সঙ্গে আমার সাক্ষাৎ হবে তবে সেই দিনটি খুব বেশি দিন না আমি বলবো যে হচ্ছে আড়াই মাস বা তিন মাস আই মিন অ্যাডমিশন টেস্টের পরেই তোমাদের সফল ও তার একটি দারুণ মঞ্চে তোমাদের সঙ্গে দেখা হবে আমি চাইবো তোমরা সবাই সফল হও এবং সেই দিন আমি তোমাদের সঙ্গে মিট করি তাহলে সেই দিন সাক্ষাৎ করার মজাটা একটু আলাদা হবে তো জাস্ট ওয়েট করতে থাকো আর আমার জন্য দোয়া করতে থাকো আমি তোমাদের অ্যাডমিশনে চান্স পাওয়ার ক্ষেত্রে একটি অবদান রাখতে চাই আচ্ছা প্রবলেম 18 প্রবলেম 18-এ এমসিকিউ যেটা সেটা সলভ তোমরা করতে পারো পজ দিয়ে আমি একটু শর্টকাট টেকনিকটা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে প্রবলেম 18-এ আমরা সিন্স কনজাংশনের শর্টকাটটা নোট করে নেব সিন্স কনজাংশনের শর্টকাট টেকনিকটা প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস সিন্স প্লাস ভি টু বা পাস্ট টেন্স আরেকটি হচ্ছে সিন্স যদি মাঝখানে থাকে তার আগে হতে পারে ভি টু মানে পাস্ট টেন্স প্রথমে প্লাস সিন্স প্লাস হ্যাড প্লাস ভি থ্রি বা পাস্ট পারফেক্ট ঠিক আছে এই শর্টকাট টেকনিকটি নোট করে নিলেই তাহলে সিন্স দিয়ে যদি কোনো রাইট ফর্ম ভার্ব আসে আই হোপ তোমরা ইজিলি সেগুলো সলভ করতে পারবে
তাহলে দেখো সিন্স আছে মাঝখানে ওকে এবার শর্টকাট প্রথমটা কি বলা হচ্ছে সিন্স এর প্রথমে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয় তাহলে সিন্স এর প্রথমে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তীতে করতে হবে ভি টু বা পাস্ট টেন্স কিছু না সিম্পলি এটা কন্ডিশন দেখো এটা থাকলে ওটা হবে তাহলে এই জিনিসটা জাস্ট তুমি মুখস্থ করে নাও এখানে আসলে অনেক কিছু বোঝার কিছু নেই অ্যাডমিশন টেস্টে তুমি বেশি বুঝতে গেলে চান্স পাবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ থেকে যায় সেক্ষেত্রে আমি বলবো কিছু জিনিস তো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে বুঝে তো মুখস্থ করতে হবে এটাই করা চাই অনেক জিনিস না বুঝেও মুখস্থ করতে হবে এই জিনিসটা তুমি একটু মনে রেখো অ্যাডমিশনের ক্ষেত্রে তো এইটা জাস্ট একটা সিম্পল সূত্র মনে রেখে দাও মুখস্থ রেখে দাও সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে দ্যাটস ওয়াই আমাকে সিন্সের পরে করতে হবে পাস্ট ইনডিফিনিট তাহলে যে ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে আমি সেটাকে চুজ করব কোনটা এ নাম্বারটা ইট হ্যাজ পাস্ট মোর দ্যান থ্রি ইয়ার্স এটা মানে প্রায় হচ্ছে তিন বছরেরও অধিক হয়ে গেল যখন আমি তোমার সঙ্গে দেখা করেছিলাম এক্ষেত্রে আরেকটি কথা বলি সিন্সের বাংলা অর্থ হচ্ছে যেহেতু বাট কোনো বাক্যের ভেতরে বা সেন্টেন্সের ভেতরে যদি সিন্স ব্যবহার করা হয় তাহলে তার অর্থটা হয়ে যাবে যখন তোমরা একটু মনে রেখো সিন্স যদি বাক্যের মাঝখানে ইউজ করা হয় তাহলে তার অর্থটা হয়ে যাবে যখন এবার এমসিকিউ টু তোমরা একটু সলভ করে ফেলো ইজিলি তোমরা সলভ করতে পারবে যদি তোমরা শর্টকাটটি বুঝে ফেলো নোট করে ফেলো দেখো সিন্স মাঝখানে তার আগে পরে কন্ডিশনটা তুমি একটু মেলাও প্রথমে কি রয়েছে ইট ওয়াজ পাস্ট ইনডিফিনিট ইট ওয়াজ টু ইয়ার্স এখানে ইয়ারের সঙ্গে একটা এস হবে ইট ওয়াজ টু ইয়ার্স এটা দুই বছর হয়ে গেল সিন্স যখন আই তাহলে কি হবে বলতো আগেরটা যেহেতু পাস্ট ইনডিফিনিট তুমি শর্টকাটটা খেয়াল করো তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট তো এখানে পাস্ট পারফেক্ট কোনটা পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড বিন দেয়ার ঠিক আছে তোমার কাছে হয়তো এটা মনেই হতে পারে হ্যাড মেট কিন্তু হ্যাড মেট দেয়ার বললে আসলে অর্থ আসে না হ্যাড মেট ইউ বা অন্য কিছু হলে সেটা রাইট হতে পারতো তাহলে এখানে আমি বলবো যে আই হ্যাড বিন দেয়ার আমি সেখানে ছিলাম বললো বলা হচ্ছে যে এটা প্রায় দুই বছর হয়ে গেল যখন আমি সেখানে ছিলাম হ্যাড বিন দেয়ার পাস্ট পারফেক্ট টেন্স ওকে তো এই হচ্ছে প্রবলেম 18 এবার আমরা দেখব প্রবলেম 19 প্রবলেম 19 এসে তোমাদের একটি কথা স্মরণ করিয়ে দিই তোমরা যারা স্মার্ট ভোকাবুলারি বইটা অর্ডার করতে চাচ্ছ তোমাদেরকে বলে রাখি এই বইটা তুমি যে কোনো সময় অর্ডার করতে পারবে আমাদের অর্ডারটা এখনও চলছে তোমরা সেক্ষেত্রে অর্ডার করতে পারো অর্ডারের জন্য যে নাম্বারটা তোমাদের জানা দরকার সেই নাম্বারটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি 01750872944 এই নাম্বারে ফোন দিয়ে তুমি স্মার্ট ভোকাবুলারি অর্ডারের নিয়মগুলো জেনে নিতে পারবে এছাড়াও তোমরা যদি স্মার্ট ভোকাবুলারি বিস্তারিত ব্যবহার জানতে চাও আমি আমার চ্যানেলে অলরেডি ক্লাস নিয়েছি স্মার্ট ভোকাবুলারি বুক রিভিউটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্রবলেম 19 প্রবলেম 19 এমসিকিউ আমরা সলভ করব কিন্তু তার আগে একটা শর্টকাট টেকনিক দিয়ে দিই সেটা হচ্ছে হোয়েন প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস পরের বাক্যটি হবে ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট সামথিং এরকম কিছু একটা সবসময় একটা কথা মনে রাখবে হোয়েনের পরের বাক্যটি কখনোই ফিউচার টেন্স হবে না ঠিক আছে এই এমসিকিউটা দেখো এমসিকিউ ওয়ানে বলা হচ্ছে হোয়েন আই গেট নিউজ যখন আমি নিউজ বা খবরটি পাবো আই উইল ইনফর্ম ইউ আমি তোমাকে জানাবো যখন আমি খবর পাবো বেসিক্যালি মোস্ট অফ দি স্টুডেন্ট এটা রাইট আনসার কোনটা দেবে জানো সিনেমাটা যে হোয়েন আই উইল গেট নিউজ যখন আমি নিউজটি পাবো ফিউচারের মতো অর্থ হচ্ছে বাট এই জায়গাটাতে তো মানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে হোয়েনের পরে বাক্যটি অলওয়েজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা খুবই একেবারেই মানে ব্যতিক্রম একটি নিয়ম হোয়েনের পরে বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু অর্থটা হয়ে যাবে ফিউচারের মতোই যে হোয়েন আই গেট নিউজ যখন আমি নিউজটি পাবো ওকে পরেরটা ফিউচার আই উইল ইনফর্ম ইউ আমি তোমাকে জানাবো আচ্ছা এবার এমসিকিউ টুটা সলভ করো হি উইল অ্যাটেন্ড দ্য পার্টি সে পার্টিতে উপস্থিত হবে হোয়েন দ্য ইনভিটেশন যখন সে নিমন্ত্রণ পাবে রাইট আনসারটা কি হতে পারে রাইট আনসার হচ্ছে বি নাম্বারটা হি উইল হ্যাভ দ্য ইনভিটেশন যখন সে নিমন্ত্রণ পাবে নর্মালি কি দাঁড়াচ্ছে এটা কি রাইট না আচ্ছা এখানে তাহলে যে ব্যাপারটি হচ্ছে এখানে আমি কোনো আনসারে রাইট দেখতে পাচ্ছি না কারণ হোয়েনে পরে বাক্যটি কখনো ফিউচার টেন্স হবে না কোন টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তাহলে কি হবে বলো তো ও আচ্ছা রাইট উত্তর তো আছে একটা সেটা হচ্ছে এই যে ডি নাম্বারটা হোয়েন হি হ্যাজ দ্য ইনভাইটেশন যখন সে নিমন্ত্রণ পাবে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে ওকে ঠিক আছে আমি প্রথমে মিস্টেক করেছিলাম খেয়াল করিনি
তো এই হচ্ছে হোয়েন এর সূত্র হোয়েন এর পরে বাক্যটি হবে প্রেজেন্ট ইনফিনিট এবার আমরা লাস্ট প্রবলেম প্রবলেম 20 দেখব আচ্ছা প্রবলেম 20 তো প্রবলেম 20 তোমরা একটু পজ দিয়ে সলভ করো তোমরা যারা পারো রাইট ফ্রম ভাবে তোমাদের যাদের দক্ষতা রয়েছে তোমরা ট্রাই করতে পারো ও হ্যাঁ আরেকটি কথা বলি তোমরা আমাকে অনেকে কমেন্টে জানাও যে স্যার যদি বিগত বছরের কোশ্চেন নিয়ে এক্সাম্পল দেওয়া হয় তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় তো তোমাদের কি মনে হয় যে আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলোকে আমি বানিয়ে দিয়েছি কোনো না কোনো একটি জায়গাতে এই কোয়েশ্চেনগুলো এসেছিল এগুলো আসলে বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ব্যাংক থেকেই নেওয়া বিভিন্ন বছরের কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আমি তোমাদের এই লেকচারগুলো সাজাই বেসিক্যালি তো এই দুটো এমসিকিউ সলভ করার ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক তোমাদের জানা দরকার আমি ডান পাশে ফার্স্টে দিয়ে দিই তাহলে আলোচনাটি করতে সুবিধা হবে সেটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভের কিছু রুল রয়েছে বেয়ার মানে হচ্ছে শূন্য বা জিরো বা নাই আর ইনফিনিটিভ মানে তো তোমরা জানো ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের আগে টু লাগাতে হয় তার মানে যে নিয়মের ক্ষেত্রে ভার্বের আগে টু বসানো যায় না তার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভের রুল ঠিক আছে এই বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে কয়েকটি ওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে যদিও অনেকগুলো ওয়ার্ড রয়েছে আমি আজকে বেসিক্যালি চারটা ওয়ার্ড দেব কারণ এই চারটা ওয়ার্ডই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটি হচ্ছে মেক লেট ওয়াস বিড যে বিড মানে হচ্ছে বিদায় দেওয়া ওয়াস মানে দেখা তো এই চারটি ওয়ার্ড যদি কোনো বাক্যে ব্যবহার করা হয় তার পরবর্তীতে তুমি যদি কোনো ভার্ব ব্যবহার করতে চাও সেই ভার্বের আগে তুমি কোনো টু দিতে পারবে না সিম্পলি বেয়ার ইনফিনিটিভ বা ভার্বের বেস ফর্ম ঠিক আছে তাহলে এটা রাইট আনসার কী হবে যে উই ওয়াস্ট দ্য বয় আমরা বালকটিকে দেখেছিলাম ফিল ইন দ্য গ্যাপ আ পিকচার একটি ছবি আঁকতে তো এই রুলটা তুমি যদি না জানতে তাহলে হয়তোবা তুমি বি নাম্বারটা চুজ করতে টু ড্র আ পিকচার বাট রাইট আনসার কী হবে ডি নাম্বারটা এটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভের নিয়ম এই যে ওয়াস থেকে ওয়াস্ট হয়েছে এর পরবর্তীতে ভার্বের হয়ে যাবে বেস ফর্ম তার আগে কোনো টু লাগানো যাবে না সেই ভার্বের সঙ্গে আইএনজি করা যাবে না সিম্পলি ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান এবার এই এমসিকিউটা সলভ করো আই লেট দ্য আদার বয়েজ ড্যাশ মাই স্কেটস আমি অন্যান্য বালকদেরকে অনুমতি দিয়েছিলাম আমার স্কেটসটি আমার জুতোটি ব্যবহারের জন্য রাইট আনসার ইজ সি নাম্বার কেন বলো তো কারণ এখানে লেট ওই ভার্বটা রয়েছে শর্টকাটে তাকিয়ে দেখো লেট হচ্ছে একটি ভার্ব যার পরে হবে বেয়ার ইনফিনিটিভ আই মিন সেই ভার্বের আগে কোনো টু বসানো যাবে না বাট এটাই বাস্তবতা যে এই নিয়মটি না জানলে সত্যিকার অর্থে যেটা দিতে বেশি মন চাইবে সেটা হচ্ছে টু ইউজ আই লেট দ্য আদার বয়েজ টু ইউজ মাই স্কেটস অথবা ইউজিং এটসেট্রা তাহলে আই হোপ আজকে যে রুলগুলো আমি বোঝালাম তোমরা সবগুলো বুঝতে পেরেছ পরবর্তী লেকচারে আর লেকচার 9 তোমাদের সঙ্গে আবার কথা হবে তোমরা যারা আমার ভিডিওটি দেখলে তাদেরকে বলবো অবশ্যই সম্ভব হলে লাইক তো দেবেই কমেন্ট করবে অ্যান্ড অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে সরি এটা বলে লাভ নেই কারণ এডুকেশনাল ভিডিও কোনো বন্ধুর সঙ্গে কেউ শেয়ার করে না তারপরে বললাম তোমরা সবাই অনেক ভালো থেকো আমার জন্য দোয়া করো ফাইনালি যে কথাটি বলবো তোমরা অ্যাডমিশন টেস্টে সবাই সফল হও তোমাদের স্বপ্নের ঠিকানা হোক তোমাদের প্রত্যাশিত প্রতিষ্ঠানগুলোই সেটা হতে পারে ইউনিভার্সিটি মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং তোমরা সবাই নিজেরা ভালো থেকো অন্যকে ভালো রেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ